দেশে দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে, রাস্তাঘাটে বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা দিন দিন বিপুল অর্থবিত্তের মালিক হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি। এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, জনগণকে অনাহারে রেখে আওয়ামী লীগের রাজনীতি করে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, আর বাংলাদেশকে আবারও ভিক্ষুকের দেশে পরিণত করার অপচেষ্টা চলছে। তার অভিযোগ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে ভারত। যারা বাংলাদেশের মানুষকে অসম্মান করে তাদের পণ্য কেন কেনা হবে, এমন প্রশ্নও তোলেন রিজভী। 72 থেকে 75-এ তলাবিহীন ঝুরি করে যে ভিক্ষুকের দেশে পরিণত করা হয়েছিল, এখন শেখ হাসিনা সেই ভিক্ষুকের দেশ আবার পরিণত করার চেষ্টা করছে।